যে জিনিসটা আজকে আমরা আলাপ করতে চাই সেটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। অ্যাবডোমিনাল পেইন নিয়ে এভাগেশন। এই অ্যাবডোমিনাল পেইনটা কম বেশি সব ডক্টরকে ফেস করতে হয়, সেটা চেম্বারে হোক অথবা ওয়ার্ডে হোক বা হসপিটালে হোক। তা সেটা অ্যাকুট অ্যাবডোমিন নিয়ে আসতে পারে, ক্রনিক অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে। অ্যাকুট অ্যাবডোমিনটা যখন নিয়ে আসবে, হ্যাঁ, তখন আমরা কিভাবে এটাকে অ্যাভয়েড করবো, হ্যাঁ, কিভাবে র্যাপিডলি এটা ডায়াগনোসিস করবো। তো যখন অ্যাকুট অ্যাবডোমিন নিয়ে আসবে, তখন ফার্স্টে যে জিনিসটা আমরা চিন্তা করব যে এটা সার্জিক্যাল অ্যাবডোমিন নাকি মেডিকেল অ্যাবডোমিন। তো সার্জিক্যাল অ্যাবডোমিন জাস্ট পেটে একটু হাত দিলে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। যদি পেরিটোনিটিস হয়ে থাকে তাহলে টেন্ডারনেস পাবো, সাথে রিজিডিটি পাবো, গার্ডেনিং পাবো, ওই জায়গায় ওই এরিয়া মাসলটা খুব শক্ত হয়ে যাবে। এবং এই পেরিটোনাইটিস জেনারেলাইজড হতে পারে, লোকালাইজড হতে পারে। জেনারেলাইজড সেটা সাডেন অনসেটই হয়, আর লোকালাইজড হচ্ছে গ্র্যাজুয়ালি হয়। জেনারেলাইজড বলতে যেরকম ফুল অ্যাবডোমেন বা ম্যাক্সিমাম একটা অ্যাবডোমেন এরিয়া জুড়ে হয়, যেমন একটা পারফোরেশন, বিশেষ করে যে গ্যাস্ট্রিক আলসারে যখন পারফোরেশনটা হয়, যেটা এখন খুবই কম পাওয়া যায়। পেপটিক আলসার ডিজিজে যখন পারফোরেশন হয় এটা কম পাওয়া যায়, কারণ মানুষ এখন ডাক্তারের পরামর্শ ছাড়া পিপিআই খেতে থাকে, ফলে পারফোরেশন এখন খুবই কম পাওয়া যায়। কিন্তু আমরা যখন ট্রেনিং পিরিয়ডে বা ইন্টার্নিং লাইফে প্রচুর পারফোরেশনের রুগী পেয়েছি। এরকম পারফোরেশন হলে গ্যাস্ট্রিক অ্যাসিডটা যখন পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসবে, হোল পেরিটোনিয়ামটা ইনফ্লামড হয়ে যাবে, পেরিটোনিটিস হবে, হোল অ্যাবডোমিনাল ওয়ালটা খুব রিজিড হয়ে যাবে, হ্যাঁ, যদি এখন খুব কম পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে রাপচার্ড এক্টোপিক প্রেগনেন্সি, এটা ভালো আসে, হ্যাঁ, দেখা গেলো যে তার একটা মিস পিরিয়ড আছে, হ্যাঁ, মিনিস্ট্রেশনের পিরিয়ডটাকে ওভার করে, হ্যাঁ, বেশ কিছু এক মাস দুই মাস পরও তার একটা মিনিস্ট্রেশন হয়নি এবং সাসপেক্ট করতে হবে যে তার প্রেগনেন্সি ডেভেলপ করছিল। এবং তার কোনো একটা লোকালাইজড এরিয়া, সেটা লেফট সাইড হোক রাইট সাইড হোক, ওই জায়গাটা ভেরি পেইন অ্যান্ড টেন্ডারনেস এবং রিজিড হয়ে আসে। অর্থাৎ ওই জায়গায় তার ফেলোপিয়ান টিউবে এক্টোপিক এরিয়াতে, হ্যাঁ, প্রেগনেন্সিটা ডেভেলপ করছিল, যেটা রাপচার হওয়ার কারণে ওই জায়গাটা তার ইনফার্মড হয়ে আসে। একে বলে রাপচার এক্টোপিক প্রেগনেন্সি। তাহলে কোনো ফিমেল পার্সন, হ্যাঁ, যদি লোয়ার অ্যাবডোমিনটা কোথাও টেন্ডার এবং রিজিড থাকে এবং সেই ফিমেল পার্সনের যদি একটা মিস পিরিয়ড থাকে, তাহলে আমরা সাসপেক্ট করব যে রাপচার এক্টোপিক প্রেগনেন্সি। আর এটা হচ্ছে রাপচার অ্যারোটিক অ্যানিউরিজম। অ্যারোটিক অ্যানিউরিজম রাপচার হলে পেশেন্টটা শকে চলে যায়, এগুলো সার্ভাইভ করে না, এই রোগীটা ডায়াগনোসিসের আগে রোগীটা ডেথ হয়ে যায়। তারপর আফটার অ্যারোটিক অ্যানিউরিজম হলে এটা যার সেন্ট্রাল অ্যাবডোমিনাল প্রবলেম আর সিভিয়ার পেইন হয়। আপনার মোবাইলের সাউন্ডটা স্যার একদম মিউট করে দেন। আচ্ছা, আফটার একটু অ্যারোটিক অ্যানিউরিজম যখন হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে যে, হ্যাঁ, ওই অ্যারোটিক অ্যানিউরিজম হলে যার সেন্ট্রাল অ্যাবডোমিনাল প্রবলেম আর সিভিয়ার পেইন হয়, টিয়ারিং পেইন, এটা ব্যাক সাইডে রেডিয়েট করতে পারে, শকে চলে যেতে পারে। এবং অ্যারোটার বিভিন্ন ব্রাঞ্চের উপর, অ্যারোটার বিভিন্ন ব্রাঞ্চ, এটা ডেনাল আর্টারি হোক, ম্যাসেন্টারি কাটারি, এই সমস্ত আর্টারির উপর একটা প্রেশার পড়ে, ফলে ওই টেরিটরি বরাবর তার ইসকেমিয়া ডেভেলপ করে। যাই হোক, এই রুগীটা ডায়াগনোসিস করার আগে রুগীটা ডেথ হয়ে যায়, এটা খুব বেশি একটা হাতে পাওয়া যায় না। আর মেইনলি পাওয়া যাবে হচ্ছে রাপচার এক্টোপিক প্রেগনেন্সিটা। আর পারফোরেশনটা আগে খুব কমন ছিল, এখন অনেক কমে গিয়েছে। আর লোকালাইজ যেটা, কোনো একটা অ্যাবডোমিনাল কোনো একটা এরিয়াতে তার একটা পেইন, টেন্ডারনেস এবং রিজিডিটি পাবো, যেমন ম্যাকবার্নেস পয়েন্টে বা রাইট ইলিয়াক ফোসাতে ওই জায়গাটা পেইন হচ্ছে, টেন্ডারনেস হচ্ছে, এবং দেখা গেলো জায়গাটা রিজিড হয়ে গেছে। ইভেন সেখানে রিবাউন্ড টেন্ডারনেস পাওয়া যায়, মানে হচ্ছে হাত দিয়ে পালপেট করে তার টেন্ডারনেস পাবো, ছেড়ে দিলে পেইনটা আরো বেশি এক্সাজারেটেড হবে। তাহলে পালপেট করে ছেড়ে দিলে, হ্যাঁ, অ্যাপেন্ডিক্সের এরিয়ায় পালপেট করে ছেড়ে দেওয়ার পরে যে যদি পেইনটা বেশি এক্সাজারেটেড হয়, তাকে বলা হয় রিবাউন্ড টেন্ডারনেস। এটা যদি আমরা রাইট সাইডে পাই সেটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এটা যদি লেফট সাইডে যদি ওই অ্যাপেন্ডিক্সের মতনই, হ্যাঁ, পেইন, টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস পাই, তাহলে সাসপেক্ট করি ডায়াবেটিকুলাইটিস। এটাও অ্যাপেন্ডিক্সের মতো একটা ছোট টিউব, যেটা হচ্ছে লেফট সাইডে কলন থেকে এটা ডেভেলপ করে, আর সেখানে ইনফ্লামড হয়ে গেলে এই এই ইনফ্লামেশনকে বলা হয় ডায়াবেটিকুলাইটিস, আর অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশনকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। আলটিমেটলি কি হলো, রাইট সাইডে পেইন, টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস পাইলে সেটা অ্যাপেন্ডিসাইটিস, লেফট সাইডে পেইন, টেন্ডারনেস এবং রিবাউন্ড টেন্ডারনেস পাইলে সেটা হচ্ছে ডায়াবেটিকুলাইটিস। পলিসিস্টাইটিস, এই গলব্লাডারটা থাকে হচ্ছে যে কোথায়, টিপ অফ দা নাইন কোস্টাল কার্টিলেজ, এটা যদি ইনফ্লামড হয়ে যায় দেখা যাবে ওখানে একটা পজিটিভ মারফিস সাইন পাচ্ছি। পজিটিভ মারফিস সাইনটা কি, হ্যাঁ, টিপ অফ দা নাইন কোস্টাল কার্টিলেজ যদি আমি ফিঙ্গার দিয়ে, হ্যাঁ, আমরা যদি বিগ ফিঙ্গার দিয়ে
যদি ওটাকে প্রেসার দিই দেখা যাবে যে সিভিয়ার পেইন এবং টেন্ডারনেস পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে যে পজিটিভ মার্ফি সাইন। তাহলে এটা কোলিসিস্টাইটিসের কারণে হতে পারে। প্যানক্রিয়াটাইটিস, হ্যাঁ প্যানক্রিয়াসটা থাকে কোথায়, জাস্ট আপার অ্যাবডোমেনের মিড লেভেলে, ফলে এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন হবে, টেন্ডারনেস হবে, হ্যাঁ এবং এই পেইনটা রেডিয়েট করে ব্যাকেও যেতে পারে, যাতে পেইন একটা রেট্রোপোরিট প্যানক্রিয়াস একটা রেট্রোপোরিটরি পেরিটোনিয়াল অর্গান, সেই জন্য পেইনটা ব্যাকেও রেডিয়েট হতে পারে এবং খুব বেশি ব্যথা হবে। পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা সালফিনজাইটিস, হ্যাঁ অবশ্যই এটা ফিমেল পার্সনের ক্ষেত্রে সাসপেক্ট করা হচ্ছে। বোথ ইনগুইনাল রিজনে যদি পেইন এবং টেন্ডারনেস পাই সেটাই আমরা সাসপেক্ট করি পিআইডি, হ্যাঁ বোথ ইনগুইনাল রিজনে। কিন্তু যদি ঠিক লোয়ার অ্যাবডোমেনে মিড লেভেলে অর্থাৎ যেখানে ব্লাডার থাকে সেখানে যদি পেইন টেন্ডারনেস পাই সেটাই আমরা সিস্টাইটিস সাসপেক্ট করি, অর্থাৎ ব্লাডারের ইনফ্লামেশন সিস্টাইটিস। কিন্তু বোথ ইনগুইনাল রিজনে যদি পেইন এবং টেন্ডারনেস পাই আমরা সাসপেক্ট করি হাই পিআইডি বা সালফিনজাইটিস। পাইলোনেফ্রাইটিস, হ্যাঁ নিশ্চয়ই এটা কিডনির একটা ইনফেকশন এবং ইনফ্লামেশন, এবং সে অবশ্যই রেনাল অ্যাঙ্গেলে ওই জায়গাটা পেইন এবং টেন্ডারনেস হবে, যেহেতু পাইলোনেফ্রাইটিস এর কারণে তার হচ্ছে হাই গ্রেড ফিভার হতে পারে উইথ চিলস এন্ড রাইগার, তাহলে রেনাল অ্যাঙ্গেল যদি পেইন টেন্ডারনেস পায় সেটাই আমরা বলবো যে পাইলোনেফ্রাইটিস, সাথে হাই গ্রেড ফিভার থাকবে। ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেস, পেটের কোথাও যদি আমাদের অ্যাবসেস পায় সেটা হোক রাইট সাইড ইলিয়াক ফোসাতে হোক বা হাইপোকন্ড্রিয়াক রিজনে হোক, যে কোনো জায়গায় অ্যাবসেস হলে জাস্ট ওই এরিয়াতে যেখানে অ্যাবসেস হবে সেখানেই পেইন এবং টেন্ডারনেস পাবে, অর্থাৎ লোকাল পেইন এবং টেন্ডারনেস পাবে, অবশ্যই যেহেতু অ্যাবসেস আছে এবং এখানেও ফিভার হবে উইথ চিলস এন্ড রাইগার। তাহলে এই হচ্ছে মোটামুটি লোকালাইজ, যে জায়গাটায় ইনফ্লামড হবে সেই জায়গাটায় পেইন এবং টেন্ডারনেস পাবে। তাহলে সেটা হইতে পারে কোথায়, অ্যাপেন্ডিক্সে এরিয়ায় রাইট ইলিয়াক ফোসাতে অথবা ডায়াবেটিকুলার এরিয়ায় লেফট ইলিয়াক ফোসাতে পেইন এবং টেন্ডারনেস, হ্যাঁ তারপর স্যার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন যেটাকে বলা হচ্ছে যে টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ, ওখানেও পেইন এবং টেন্ডারনেস পাবো সেটাই মার্ফিস সাইন। হ্যাঁ তারপরে এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন টেন্ডারনেস যদি পায় সাসপেক্ট করি প্যানক্রিয়াটাইটিস, বোথ ইনগুইনাল রিজনে হলে আমরা সাসপেক্ট করি পিআইডি বা সালফিনজাইটিস, রেনাল অ্যাঙ্গেল যদি পেইন এবং টেন্ডারনেস পায় সেটাই হচ্ছে পাইলোনেফ্রাইটিস, আর কোনো একটা এরিয়া অ্যাবডোমিনে সেখানে পেইন টেন্ডারনেস পাইলে ওই এরিয়া আমরা অ্যাবসেস সাবসেন্স সাসপেক্ট করি এবং সাথে যদি ফেভারও থাকে। এই হচ্ছে মোটামুটি পেরিটোনাইটিস এর একটা ফিসার্স, যে পেরিটোনাইটিস হলে এইগুলো হচ্ছে সার্জিক্যাল অ্যাবডোমেন। সার্জিক্যাল অ্যাবডোমেন আরো আছে উইথ কলিক পেইন, কলিক পেইনটা কোনটা, কলিক পেইনটা হচ্ছে এই পেইন আছে এই ভালো, এই পেইন আছে এই ভালো, অর্থাৎ ইন্টারমিটেন্ট পেইন থাকে আবার ভালো থাকে, একে বলা হয় কলিক টাইপ পেইন। হ্যাঁ দুই পেইনের মাঝখানে সে ভালো থাকে, এবং এই যে তো পেইন সাথে টিউব অবস্ট্রাকশন হলে এই কলিক টাইপের পেইন হয়, টিউব অবস্ট্রাকশন সেটা বিলিয়ারি ট্র্যাক্ট হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট হতে পারে, ইন্টেস্টিনাল টিউব হতে পারে, এবং এই যে তো পেইন হলে পেশেন্টটা অস্থির হয়ে যায়, এরপর উপাস করতে থাকে, ঘোরাঘুরি করতে থাকে, অর্থাৎ রিথ অ্যারাউন্ড মানে পাক খায়, ডাবল আপ মানে গোটায় যায়, অর্থাৎ এক কথায় রুগীটা এপাশ ওপাশ করতে থাকে, কোনো পাশেই সে সস্তে পায় না। যে পেইনে রুগী সব ছটফট করতে থাকে, এপাশ ওপাশ করতে থাকে, সাধারণত সেটাকে আমরা বলি হচ্ছে যে টিউব অবস্ট্রাকশনের পেইন বা কলিক টাইপের পেইন। এবং কোন টিউব অবস্ট্রাকশন হয়, যেমন হচ্ছে যে অবস্ট্রাকশন ধর টিউবের ভিতরে বিলিয়ারি ট্র্যাক যদি অবস্ট্রাকশন হয় বিলিয়ারি কলিক, অর্থাৎ সেটা হচ্ছে বিলিয়ারি ট্র্যাকটা স্টোন দিয়ে অবস্ট্রাকশন হতে পারে, তাহলে বিলিয়ারি ট্র্যাকটা থাকে যে এপিগ্যাস্ট্রিক রিজনে, এপিগ্যাস্ট্রিক রিজনে তার পেইন হবে এবং রুগীটা খুব ছটফট করতে থাকবে, এপাশ ওপাশ করতে থাকবে, এর সাথে যদি স্টোন দিয়ে যদি অবস্ট্রাকশন হয় এখানে আমরা জন্ডিসও পেতে পারি। আচ্ছা ইউরেটারি কলিক, ইউরেটার, ইউরেটারে যদি কোনো স্টোন দিয়ে যদি অবস্ট্রাকশন হয় তাহলে ইউরেটারি কলিক পেইন হতে পারে, এবং সেই পেইনটা হবে ফ্লাঙ্ক রিজনে, হ্যাঁ যেখানে আছে যে ফ্রন্ট সাইড অফ দ্য কিডনি ওই রিজনটাকে ফ্লাঙ্ক রিজন বলতেছে, এবং পেইনটা রেডিয়েট করে টু দ্য পেলভিক রিজনের দিকে চলে যাবে, ইউরেটারটা তো পেলভিক রিজনের দিকে চলে গেছে, ইউরেটারটা সে ইউরিনারি ব্লাডারের দিকে গিয়েছে যেটা পেলভিক রিজনে, তাহলে পেইনটা ফ্লাঙ্ক থেকে পেলভিক পর্যন্ত রেডিয়েট করবে। তাহলে দেখা গেলো যে কোনো একটা পেশেন্ট ওই যে পেলভিক রিজনে ফ্লাঙ্ক রিজনে অথবা পেইনটা রেডিয়েট করে পেলভিক রিজনে যাচ্ছে এবং ছটফট করছে, এপাশ ওপাস করছে, এবং ইন্টারমিডিয়েট টাইপ পেইন, কখনো পেইন আসে কখনো নাই, এই টাইপের পেইনটাকে আমরা ধরে নিই তখন ইউরেটারি কলিক। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলো পেশেন্টটাও এপাশ ওপাস করতে থাকবে এবং মিড অ্যাবডোমিনাল লেভেলে পেইনটা হবে, যেহেতু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে একটা ভিজিবল পেরিস্টলসিস আমরা পেতে পারি। তাহলে কোন পেশেন্ট যখন ইন্টারমিডিয়েট টাইপ পেইন হয় এই আছে ভালো এই মন্দ, আবার যদি পেইনের সময় যখন ব্যথা হয় তখন খুব অস্থির হয়ে যায়, অস্পষ্ট করতে থাকে, আমরা টিউব অবস্ট্রাকশন ভাবি, হ্যাঁ যদি আমরা এপিগ্যাস্ট্রিক রিজনে হয় তাহলে বিলিয়ারি কলিক, ফ্রাঙ্ক টু পেলভিক রিজনে যদি হয় ইউরেটারি কলিক, আর যদি মিড অ্যাবডোমেনে উইথ পেরিস্টলসিস যদি পায় তাহলে ইন্টারস্টাইনাল অবস্ট্রাকশন ভাবতে পারি।
এইভাবে আমরা কলিকি পেইনটাকে আমরা একটা ইভালুয়েশন করতে পারি। রিফারড পেইন অ্যাবডোমেনে কিছু না কিন্তু ব্যথা হবে অ্যাবডোমেনে, হ্যাঁ অ্যাবডোমিনাল বাইরের স্ট্রাকচারের সমস্যা কিন্তু ব্যথা যাচ্ছে কোথায়, অ্যাবডোমিনাল সাইডে, একে বলা হয় রিফারড পেইন। যেমন অ্যাবডোমিনের উপরে আছে কি আছে, লাংস আছে, হার্ট আছে, হার্টের নিচের দিকে যদি এমআই হয়, অ্যাকুট এমআই ইনফিরিয়র রিজনে যদি হয় তাহলে পেইনটা আসবে এপিগ্যাস্ট্রিক রিজনে। তাহলে এই পেইনটা এপিগ্যাস্ট্রিক রিজনে অনেকে এটাকে গ্যাস্ট্রিক ওষুধ দিয়ে থামাইতে চায় না, যে এপিগ্যাস্ট্রিক রিজনে পেইনের সাথে এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, ডিসনিয়া হচ্ছে, সেটাই বুঝতে হবে। কারণ গ্যাস্ট্রিক পেইনে তো তোমার ডিসনিয়া হবে না, সোয়েটিং হবে না। তাহলে যে এপিগ্যাস্ট্রিক পেইনের কারণে হ্যাঁ ডিসনিয়া হচ্ছে, সোয়েটিং হচ্ছে, সেটাই হচ্ছে যে যে এমআই ফিসার্স আছে, তাহলে বুঝতে হবে যে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক পেইন। আচ্ছা, তারপরে যদি লেফট আর রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে যদি পেইন হয়, অর্থাৎ আপার অ্যাবডোমিনের দুই সাইডে যদি পেইন হয়, কিন্তু সেই আপার অ্যাবডোমিনের দুই সাইডে পেইন সাথে কাশি আছে, ফেভার আছে, মানে অ্যাবডোমিনের কোনো কারণে তো কাশি হবে না। তাহলে কফ হলে সেটা রেসপিরেটরি সিস্টেমের সমস্যা, জ্বর হলে, কাশির সাথে জ্বর হলে সেটাই আমরা নিউমোনিয়া ভাবি। এবং আপার অ্যাবডোমিনের দুই সাইডে বা যে কোনো এক সাইডে আছে, হ্যাঁ হয়তো রাইট আপার অ্যাবডোমিনে অথবা লেফট আপার অ্যাবডোমিনে আছে, তাহলে বুঝতে হবে হয় রাইটে লাংসের লোয়ার রিজনে অথবা লেফট লাংয়ের লোয়ার রিজনে কোথাও নিউমোনিয়া হয়েছে। তাহলে নিউমোনিয়াতে কফ এবং ফেভার হবে এবং চেস্ট পেইন হওয়ার কথা, কিন্তু এই পেইনটা হবে অ্যাবডোমিনাল পেইন। কারণ কি, লাংসের নিচের দিকে তার নিউমোনিয়া এবং এই পেইনটা আপার অ্যাবডোমিনে চলে আসবে। রেডিকুলোপ্যাথি, যখন দেখা দেবে ভার্টেব্রা, হ্যাঁ থোরাসিক ভার্টেব্রা বা থোরাসিক ভার্টেব্রা যেটা অ্যাবডোমিনাল যে সরি লাম্বার ভার্টেব্রা, লাম্বার ভার্টেব্রা ওই রিজনে যদি কোনো স্পাইনাল নার্ভে যদি প্রেশারটা পড়ে, তখন যে রেডিকুলোপ্যাথি হবে সেই পেইনটা কিন্তু চলে আসবে যে অ্যান্টার অ্যাবডোমিনাল ওয়ালের দিকে। অর্থাৎ এটা অ্যাবডোমিনাল পেইন না, হ্যাঁ পেইনটা হচ্ছে যে ইন্টারভার্টেব্রাল এরিয়া থেকে কোনো স্পাইনাল নার্ভ যখন রেডিয়েট করে যখন অ্যাবডোমিনাল এরিয়াতে চলে আসবে, সেই স্পাইনাল নার্ভের উপরে প্রেশার পড়লে তখন যে মুভমেন্টের কারণে, তখন এই সমস্ত পে স্পাইনাল নার্ভের উপরে প্রেশারটা পড়বে বেশি, কোনো মুভমেন্টের কারণে, কাশির কারণে, তখন একটা ঝাঁকি খাবে স্পাইনাল নার্ভের প্রেশার বাইরে আর পেইনটা ফিল করতেছে অ্যাবডোমেনে, তাহলে দেখা যাবে যে আপার অ্যাবডোমিনাল পেইনের সাথে কোনো সোয়েটিং এবং ডিস দিয়ে হলে একটা চিন্তা করুন, আপার অ্যাবডোমিনাল লেফট বা রাইট সাইড যেকোনো একটা পেইন হচ্ছে কিন্তু তার সাথে কাশি জ্বর আছে, তাহলে বেজাল নিউমোনিয়া চিন্তা করবো। আপার অ্যাবডোমিনাল অ্যান্টার অ্যাবডোমিনাল পেইন কিন্তু অন মুভমেন্ট বা কাশির সঙ্গে এটা বাড়তেছে, তাহলে আমরা রেডিওগ্রাফিতে চিন্তা করবো। আর অ্যারাউন্ড দ্য আমব্লিকাস রিজনে যদি কোনো পেইন হয় আর টেস্টিসে যদি কোনো অ্যাবনর্মালিটিস পায়, তাহলে আমরা টেস্টিকুলার প্রসারণের চিন্তা করবো। এই হচ্ছে অ্যাকুট অ্যাবডোমিনাল হিসাব। এই সমস্ত রুগীরে কমন কয়েকটা ইনভেস্টিগেশন দিলে আমি যদি ক্লিনিক্যালি ইভালুয়েশন করে যদি আগাইতে পারি খুব ভালো, কিছু ইনভেস্টিগেশন করলে আমাকে কনফার্ম করতে হবে। একটা হলো সিবিসি, সিবিসি করলে যতগুলো ইনফেকশন আছে যেমন অ্যাপেন্ডিসাইটিস, কোলেসিস্টাইটিস, পিআইডি বা সার্ফিংটিস, পাইলোনেফ্রাইটিস, ইন্টারনাল অ্যাপসেস, তারপরে নিউমোনিয়া, এই সমস্ত প্রত্যেকটা কন্ডিশনে নিউট্রোফিলিক হিসাবে তাহলে সিবিসি আমরা শিখতে পেতে পারি। এটা যদি পারফেকশন হয় তাহলে আন্ডার ডায়াগনোসিস কিছু দেব, হ্যাঁ তারপরে ইন্টেস্টাল অবস্ট্রাকশন, ইন্টেস্টাল অবস্ট্রাকশন যদি হয় তাহলে আমরা এয়ার ফ্লুইড, তাহলে এক্সরে আমরা দুটো
আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার, আমি শেয়ার স্ক্রিন স্যার শেয়ার করছি। স্যার ওই মানে আমি যখন মেসেজ দিছি স্যার তখনই আপনার কারেন্ট চলে গেছে, আপনি আবার শেয়ার স্ক্রিন অন করেন। হ্যাঁ বুঝছি। পোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট। আচ্ছা 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 স্যার, এখন এখন হবে, এখন দেব। হ্যাঁ এখন দেন স্যার। আসছে মনে হয় না? জি স্যার, জি স্যার লাইভে আসছি। জি স্যার আপনি স্যার মানে স্লাইড শো করে দেন। ওকে কতটুক পর্যন্ত যে গিয়েছিল বলেছিলাম, যেখান থেকে ডিস্টার্ব হয়েছিল সরি জানাচ্ছি সবাইকে, আসলে টেকনিক্যাল প্রবলেমের জন্য মাঝে মধ্যে আমি ডিজেবল হয়ে যাচ্ছি। আচ্ছা আমরা কোথায় আলাপ করেছিলাম, রিফারড পেইন সম্পর্কে আলাপ করতেছিলাম। এই পর্যন্ত কলিক টাইপের পেইন মানে কমপ্লিট করতে পেরেছি। রিফারড পেইনটা যেটা বোঝাচ্ছে, যেটা হচ্ছে যে অ্যাবডোমিনাল স্ট্রাকচার না, অ্যাবডোমিনাল বাইরের স্ট্রাকচারের কারণে অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসবে। যেমন অ্যাবডোমিনের উপরে যেটা আছে, যেমন হচ্ছে যে লাংস আছে, হার্ট আছে, তাহলে হার্টের কারণে, হার্টের নিচের দিকে ইনফ্লুয়েড এমআই যদি হয় তাহলে সেই পেইনটা চলে আসবে কিন্তু আপার অ্যাবডোমিনে, এপিগ্যাস্ট্রিক রিজনে। কিন্তু এর সাথে হার্টের পেইনের সাথে যে সমস্ত ফিসার্স থাকার কথা, ডিসনিয়া, সোয়েটিং, সেগুলো থাকবে। তাহলে অ্যাবডোমিনাল পেইনে তো কখনো ডিসনিয়া বা সোয়েটিং হবে না। তাহলে আপার অ্যাবডোমিনাল পেইনের সাথে যদি ডিসনিয়া সোয়েটিং হয় তাহলে বুঝতে হবে যে ইনফ্লুয়েড এমআই হয়েছে। আবার আপার অ্যাবডোমিনে রাইট বা লেফট সাইডে পেইন আসতে পারে বেদাল নিউমোনিয়া হলে, মানে হচ্ছে লাংসের নিচের দিকে নিউমোনিয়া হলে। নিউমোনিয়ার যে ফিচার্স গুলো, কাফ থাকে, ফেভার থাকে, চেস্ট পেইন থাকে, এখানে চেস্ট পেইন থাকবে না, এখানে থাকবে আপার অ্যাবডোমিনাল পেইন, কারণ এটা হচ্ছে লাংসের নিচের দিকে, সাথে ওই কাফ এবং ফেভার থাকবে। তাহলে আপার অ্যাবডোমিনাল পেইনের সাথে কাফ ফেভার থাকলে বুঝতে হবে যে এটা চেস্টের কারণেই হচ্ছে এবং সেটা নিউমোনিয়া। আর রেডিকুলোপ্যাথি, রেডিকুলোপ্যাথি যদি আমরা দেখি থ্রসিক অথবা লাম্বার ভার্টেব্রাল এরিয়া থেকে যে সমস্ত স্পাইনাল নার্ভ গুলো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে চলে আসছে, ওই স্পাইনাল নার্ভের উপরে যদি প্রেশার পড়ে তখন ওই মুভমেন্টের সময়, কাফিং এর সময় ওই স্পাইনাল নার্ভের উপরে প্রেশারটা বাড়বে বেশি, এবং এই এই রেডিয়েশন অর্থাৎ এই স্পাইনাল নার্ভ যে বরাবর রেডিয়েট করছে সেই বরাবর তার পেইন হবে এবং মনে হবে যেন অ্যাবডোমিনাল পেইন। তাহলে এটাকে আমরা বলছি রেডিকুলোপ্যাথি। অর্থাৎ অ্যাবডোমিনাল পেইন যদি অন মুভমেন্টে বা কাফিং এর সঙ্গে বাড়ে তাহলে আমরা ভাববো হচ্ছে রেডিকুলোপ্যাথি। অ্যাবডোমিনাল পেইন অর মুভমেন্টও বাড়তে পারে পেরিটোনাইটিস এর সঙ্গেও, কিন্তু পেরিটোনাইটিস তো পেটে হাত দিলে টেন্ডারনেস পাবো, কিন্তু এখানে অন মুভমেন্টে অ্যাবডোমিনাল পেইন বাড়ছে কিন্তু পেটে হাত দিলে কোনো টেন্ডারনেস খুঁজে পাবো না। আর রিফারড পেইন যেখানে রিফারড হয় ওই জায়গায় পালপেট করে কোনো টেন্ডারনেস পাওয়া যায় না, কারণ প্রবলেমটা প্যাথোলজি তো অ্যাবডোমিনে না, এখানে প্যাথোলজি তো অ্যাবডোমিনে না, হার্ট এখানে প্যাথোলজি অ্যাবডোমিনে না, এটা সে লাংসে, এখানে প্যাথোলজি ভার্টেব্রাল কলাম, টেস্টিকুলার টর্সন, টেস্টিকুলার টর্সন বা টেস্টিকুল যদি টর্সন হয় তাহলে সেই পেইনটা পেরি আমব্লিকাল রিজনে, অর্থাৎ আমব্লিকাসের চারিদিকে আমরা এই ব্যথাটা পেতে পারি। তাহলে এগুলো হচ্ছে রিফারড পেইন। রিফারড পেইন হচ্ছে স্ট্রাকচারটা আলাদা কম্পার্টমেন্টে কিন্তু পেইন আসবে অ্যাবডোমেনে। তাহলে আমরা এই সমস্ত অ্যাকুট অ্যাবডোমেনের যদি কমন কিছু ইনভেস্টিগেশন করি, যেমন সিবিসি, সিবিসি করলে আমরা কি পাবো, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পেতে পারি, তখন আমরা ভাবতে পারি ইনফেকশন হয়েছে কোথায়, হয় অ্যাপেন্ডিসাইটিস এর কারণে বা কোলেসিস্টিস এর কারণে অথবা পিআইডি বা সালফিনজাইটিস এর কারণে, পাইলোনেফ্রাইটিস এর কারণে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস এর কারণে অথবা নিউমোনিয়ার কারণে। তাহলে সিবিসি করলে এতগুলো ইনফেকশনের আমরা একটা ক্লু পেতে পারি। এক্স রে অ্যাবডোমেন ইনডাইরেক্ট পোশ্চার যদি আমরা করি তাহলে আমরা দেখা যাবে যে একটা গ্যাস শ্যাডো আন্ডার দ্য ডায়াফ্রাম পেতে পারি ইন কেস অফ দ্য পারফোরেশন। হ্যাঁ, পেপটিক আলসার ডিজে পারফোরেশন হলে তখন একটা গ্যাস শ্যাডো ডায়াফ্রামের নিচে পাবো। এক্স রে অ্যাবডোমিন ইনডাইরেক্ট পোশ্চার করলে কিন্তু আমরা এই শ্যাডোটা পেতে পারি। আর একটা পেতে পারি কি, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি হয় তাহলে এয়ার ফ্লুইড লেভেল পেতে পারি। তাহলে এক্স রে অ্যাবডোমিনও কিন্তু আমাকে দুটো জিনিসের ডায়াগনোসিসে হেল্প করছে। এরপর আসি আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য অ্যাবডোমেন। এটা করলে অনেক কিছু আমরা পেয়ে যেতে পারি, যেমন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অ্যাবডোমেন করলে রাপচারটা এক্টোপিক প্রেগনেন্সি এটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি। অ্যাপেন্ডিসাইটিস হলেও সেটা অ্যাপেন্ডিক্সটা সুয়েলিং, এক্সপার্ট হ্যান্ডে যদি আল্ট্রাসোনোগ্রাম করা হয় তাহলে অ্যাপেন্ডিক্সের সুয়েলিংও দেখতে পারি, কোলেসিস্টাইটিস দেখতে পারি, প্যানক্রিয়াসের সুয়েলিংও দেখতে পারি, পিআইডি হলে হচ্ছে যে বোথ ইনগুলার রিজনে কিছু ফ্লুইড কালেকশন দেখতে পারি, পাইলোনেফ্রাইটিস দেখতে পারি, ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস,
ইভেন আল্ট্রাসোনোগ্রামে যদি বিলিয়ারি কলিকে অনেক সময় স্টোন থাকলেও দেখতে পারি, ইউরেটারি কলিকে অনেক সময় স্টোন পাইলেও দেখতে পারি আমরা। আল্ট্রাসোনোগ্রামে কিন্তু অনেক কিছু ডায়াগনোসিস চলে আসে যদি এক্সপার্ট হ্যান্ডে আল্ট্রাসোনোগ্রাম করতে পারে। আর সিরাম লাইপেজ যদি থ্রি ফোল্ড ইনক্রিজ করে, আপার লিমিটে তিন গুণ যদি বেড়ে যায়, তাহলে আমরা প্যানক্রিয়াটাইটিস সাসপেক্ট করি। তাহলে অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে আসলে আমরা ক্লিনিক্যালি সাসপেক্ট করবো যে এটা এই জেনারেলাইজড পেরিটোনাইটিস নাকি লোকালাইজড হলে কোন সাইটে, সাইট বুঝে আমরা ডায়াগনোসিস আসবো। আর এটা যে কোথায় অবস্ট্রাকশন বা টিউবের কারণে হচ্ছে কিনা, টিউবের কারণে অবস্ট্রাকশন যদি হয় তাহলে পেশেন্টটা রিথ অ্যারাউন্ড এবং ডাবল আপ, অর্থাৎ পাক খাবে গোটাবে, অর্থাৎ সুদা কথা এ পাশ ওপাশ করবে, শর্টকট করতে থাকবে, এবং এই জাতীয় পেইন হবে কলিক টাইপের পেইন, এই ভালো এই মন্দ। তাহলে যে ব্যথাটা এই ভালো এই মন্দ এবং খুব শর্টকট করতে থাকে সেটাই হচ্ছে যে টিউব অবস্ট্রাকশন। যদি এপিগ্যাস্ট্রিক রিজন হয় তাহলে বিলিয়ারি কলিক, যদি হচ্ছে ইউরেটারিক অবস্ট্রাকশন হয় তাহলে ফ্লাং থেকে পেলভিক পর্যন্ত পেইন হবে, ইন্টারস্টাইনাল অবস্ট্রাকশন হলে মিড অ্যাবডোমেনে পাবো, উইথ পেস্টাল সিজার পেতে পারি। এইগুলো কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে অনেক কিছু পেতে পারি। এই হচ্ছে মোটামুটি অ্যাকুট অ্যাবডোমিনাল ইভালুয়েশন। তাহলে একটা অ্যাকুট অ্যাবডোমিন নিয়ে আসলে আমরা এইভাবে আগাইতে পারি। নেক্সট চলে যাবো আমরা একটা ক্রনিক অ্যাবডোমিনাল পেইন। এই জাতীয় রোগী অবশ্যই ইমার্জেন্সি ভিত্তিতে আসবে না, আসবে চেম্বারে। চেম্বারে আসবে, দেখা যাবে যে ক্রনিক অ্যাবডোমিনাল পেইন আছে, আমাকে কতগুলি পয়েন্ট সাইট হিসাবে আমরা আগাইতে পারি, তবে কতগুলি পয়েন্ট ধরে আগালে ইভালুয়েশন করাটা সহজ হয়। যে ক্রনিক অ্যাবডোমিনাল পেইনের সঙ্গে আর কি ফিচার্স আছে, অর্থাৎ রোগী যখন ব্যথা বলবে সাইট তো অবশ্যই জানবো কোন সাইডে, কিন্তু সাথে জানবো আর কি সমস্যা আছে। যদি রোগী বলে অল্টারনেট বাউল হ্যাবিট, এই কখনো টয়লেট হচ্ছে পাতলা হয়, কখনো বড় শক্ত হয়ে যায় বা নরমাল হয়, একবার নরম একবার শক্ত, অর্থাৎ অল্টারনেট বাউল হ্যাবিট যদি হয় আমরা সেগুলো, তার সাথে যদি অ্যাবডোমিনাল পেইন হয় তখন আমরা চিন্তা করবো আইবিএস বা সিএ কোলন। আইবিএসটা কিভাবে চিনবো? আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা হচ্ছে রোম থ্রি ক্রাইটেরিয়া দিয়ে আমরা চিনবো। রোম থ্রি ক্রাইটেরিয়াটা কি জিনিস? রোম থ্রি ক্রাইটেরিয়াটা হচ্ছে রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন হবে, যে এই জাতীয় পেইন কিন্তু একদিনে আসে নাই, অনেকদিন ধরে বারবার হচ্ছে বা পেটে একটা ডিসকমফোর্ট ফিল করছে, মিনিমাম অ্যাটলিস্ট থ্রি ডেজ পার মান্থ, মাসে মিনিমাম তিন দিনের মতন হবে, এবং এটা পরপর তিন মাস, হ্যাঁ তিন মাস ধরে তার এই সমস্যাটা হয়েছে। এই যদি হয় তারপরে নিচে তিনটে পয়েন্টের ভিতরে যেকোনো দুটো যদি থাকে, যেমন এই অ্যাবডোমিনাল পেইনটা ইম্প্রুভ উইথ ডেফিকেশন, টয়লেট করার পরে পেটে ব্যথাটা কমে গেল, চেঞ্জেস ইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য স্টুল, অর্থাৎ কখনো শক্ত কখনো নরম, অর্থাৎ কখনো ঘন ঘন হচ্ছে কখনো দেরিতে হচ্ছে, অর্থাৎ পার ডেতে সে তিনবারের বেশি হচ্ছে, দ্যাট ইজ অনেকটা ডায়রিয়ার মতো, বা পার উইকে তিনবার কম হচ্ছে, অনেকটা কনস্টিপেশনের মতো, ফ্রিকোয়েন্সি চেঞ্জ, অথবা চেঞ্জেস ইন দ্য ফর্ম অফ দ্য স্টুল, কখনো হার্ড কখনো লুজ। এই তিনটার ভিতরে যে কোনো দুটো যদি থাকে তাহলে আগে ক্রাইটেরিয়া কি? বারবার অ্যাবডোমিনাল পেইন বা ডিসকমফোর্ট হবে, মাসে মিনিমাম তিন দিন বা তার বেশি হবে, এবং তিন মাস ধরে এই সমস্যাটা হয়েছে। সেটা যদি এই অ্যাবডোমিনাল পেইন যদি ডেফিকেশন করার পরে ইম্প্রুভ করে, অথবা ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ আসে, কখনো ঘন ঘন হচ্ছে কখনো একেবারে হচ্ছে না, অথবা ফর্মে যদি চেঞ্জ আসে, কখনো শক্ত কখনো নরম, তাহলে এই তিনটার ভিতরে যে কোনো দুটো হলেই সেটি হচ্ছে আইবিএস। যেটা এই ক্ষেত্রে রোগীরা সহজে একটা কোশ্চেন করে বলি যে আপনার যে টয়লেট হচ্ছে দিনে কয়বার হচ্ছে, সে যে বলো যে দিনে তিনবারও হয় চারবারও হয়, হ্যাঁ তাহলে তিনবার পেয়ে গেলাম। আচ্ছা এটা যে হলো, এটা যে আপনার যে পেটে হওয়ার আগে পেটে ব্যথা বা কামড়ায়, হ্যাঁ কামড়ায়, পেটে এই টয়লেট করার পরে কি এটা কমে যায়, হ্যাঁ কমে যায়, এটা কতদিন ধরে হচ্ছে, এটা আমার তিন মাসের বেশি, চার মাস পাঁচ মাস ধরে হচ্ছে, তাহলে তিন মাস পেয়ে গেলাম, অ্যাবডোমিনাল পেইন রিলিফ পেতে ডেফিকেশন পেয়ে গেলাম, আর দিনে তিনবারের বেশি হয়ে গেলো, ফ্রিকোয়েন্সি চেঞ্জ পেলাম, তাহলে কিন্তু দুটো পেয়ে গেলাম, তাহলে এটা আইবিএস। অথবা রুগী বলবে যে না আমার একেবারে কনস্টিপেশন, শক্ত পায়খানা হচ্ছে, হার্ড হচ্ছে এবং পেটে ব্যথা থাকে এবং টয়লেট করার পরে এটা কমে যায় এবং পায়খানা হতে চায় না, দুই দিন তিন দিন চার দিন পরে পায়খানা হয়, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ আছে, ফর্মের চেঞ্জ আছে, অ্যাবডোমিনাল পেইন রিলিফ পেতে ডেফিকেশন এবং এই সমস্যা তিন মাসের বেশি ধরে, তাহলে এটা আইবিএস। এইভাবে আমরা আইবিএসটাকে ডায়াগনোসিস করতে পারি রোম থ্রি ক্রাইটেরিয়া দিয়ে। তাহলে অ্যাবডোমিনাল পেইনের সাথে যদি এরকম অল্টারনেটিভ বাউল হ্যাবিট থাকে, সেখানে যদি রোম থ্রি ক্রাইটেরিয়া ফুলফিল করে, দ্যাট ইজ আইবিএস। যদি ওল্ড এজ হয়ে থাকে এবং তার যদি ওয়েট লস থাকে, সিগনিফিকেন্ট ওয়েট লস, সাথে হচ্ছে যে অ্যানিমিয়া আছে, তাহলে এইরকম অল্টারনেটিভ বাউল হ্যাবিট হলে তাকে আইবিএস চিন্তা না করে আমরা চিন্তা করবো হচ্ছে যে সিএ কোলন। তাহলে ওল্ড এজ আইবিএস ও থাকতে পারে, সিও কোলনও থাকতে পারে, কিন্তু আইবিএস তো ওয়েট লস বা অ্যানিমিয়া হবে না,
কিন্তু ওয়েট লসে এরকম অল্টারনেট বাউল হ্যাবিট পাইলাম, সাথে যদি ওয়েট লস অ্যানিমিয়া পাই, তাহলে আমরা সাসপেক্ট করবো এটা সিএ কোলন। তাহলে অ্যাবডোমিনাল পেইন উইথ এরকম অল্টারনেট বাউল হ্যাবিট থাকলে হয় এইটা নয় এইটা, রোম থ্রি ক্রাইটেরিয়া ফুলফিল করলে এইটা, আর ওল্ড এজ সিগনিফিকেন্ট ওয়েট লস অ্যানিমিয়া থাকলে তাহলে এইটা। অ্যাবডোমিনাল পেইন সাথে ডায়রিয়া বা স্টিটোরিয়া আছে তাহলে কি চিন্তা কর, তাহলে সেটাও আইবিএস হতে পারে। আইবিএস দুই তিন রকমের হতে পারে, ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস যেখানে ডায়রিয়ার ভাবটা বেশি, হ্যাঁ কনস্টিটিউশন সেরকম নাই, আর একটা হচ্ছে কনস্টিটিউশন প্রিডোমিনেন্ট আইবিএস যেখানে কনস্টিটিউশন ভাব বেশি, ডায়রিয়া নাই, আবার অল্টারনেটেড বাউল হ্যাবিট নিয়ে আসতে পারে। তাহলে এরকম যদি ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস আসে তাহলে সেক্ষেত্রে তো ডায়রিয়া থাকবে, অ্যাবডোমিনাল পেইন থাকবে, এটা ডায়াগনোসিস করবো কি করে, রোম থ্রি ক্রাইটেরিয়া মিলায়। আইবিডি, আইবিডি হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এইটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, আর এটা হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এটা যদি ওয়াটারি ডায়রিয়া হয় দ্যাট ইজ ক্রোনস ডিজিজ, লম্বা টাইম ধরে লম্বা সময় ধরে মাসের পর মাস ওয়াটারি ডায়রিয়া হচ্ছে সাথে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, দ্যাট ইজ ক্রোনস ডিজিজ। এটা যদি ব্লাডি ডায়রিয়া হয় লম্বা সময় মাসের পর মাস ধরে বছরের পর বছর ধরে হচ্ছে সাথে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, তাহলে আলসারেটিভ কোলাইটিস সাসপেক্ট করবো, এটা কোলোনোস্কোপি করে কনফার্ম করতে হবে। যদি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয় তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে কিন্তু প্যানক্রিয়াটিক এনজাইম ডাইজেশনের জন্য যে প্যানক্রিয়াটিক এনজাইম এটা রিলিজ হবে না, না হলে কিন্তু ফ্যাট ডাইজেশন হবে না, তখন স্টিটোরিয়া হবে, অর্থাৎ ফ্যাটি ডায়রিয়া, হ্যাঁ যেটা আসলে দেখে বলা হচ্ছে হোয়াইট ডায়রিয়া। এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে কখন হবে, এপিগ্যাস্ট্রিক রিজনে এরকম পেইন থাকবে, পোস্টপ্রান্ডাল খাওয়ার পরে পেইন হবে, পেশেন্টটা অবশ্যই অ্যালকোহলিক এবং ওয়েট লস হতে হবে। তাহলে একটা অ্যালকোহলিক পেশেন্টের যদি ওয়েট লস থাকে, তার যদি এরকম ক্রনিক অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে এবং খাওয়ার পরে যদি বাড়ে, তাহলে এটা আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এবং তার স্টিটোরিয়া থাকলে অবশ্যই ভাবতে হবে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তাহলে অ্যাবডোমিনাল পেইনের সঙ্গে ডায়রিয়া থাকলে হয় এইটা হবে, সেটা দেখি রোম থ্রি ক্রাইটেরিয়া মেলে কিনা, নয় এটা হবে, সেটা যদি ওয়াটারি ডায়রিয়া অথবা ব্লাডি ডায়রিয়া যদি লম্বা টাইম ধরে হয়, হয় যদি অ্যালকোহলিক বা ওয়েট লস যদি থাকে, হ্যাঁ এবং যদি স্টিটোরিয়া যদি থাকে, তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ভাবতে হবে। আচ্ছা, অ্যাবডোমিনাল পেইন সাথে সিগনিফিকেন্ট ওয়েট লস বা ক্যাকেক্সিয়া আছে, অ্যাবডোমিনাল পেইনের সাথে ক্যাকেক্সিক পেশেন্ট যদি হয়, ক্যাকেক্সিয়া হয় কখন, হয় ম্যালিগন্যান্সি বা টিবিতে, তাহলে এইগুলোই চিন্তা করবো। তাহলে জিআইটির ম্যালিগন্যান্সি কি কি আছে, স্টোমাক থেকে চিন্তা করি, সি স্টোমাক, এটা হলে এপিগ্যাস্ট্রিক রিজনে নিশ্চয়ই পেইন হবে এবং পেশেন্টটা ওল্ড এজ হবে এবং অ্যানিমিয়া থাকবে। সিএ কোলন, সিএ কোলন একটু আগে দেখে আসলাম, অল্টারনেটেড বাউল হ্যাবিট হবে, অ্যানিমিয়া হবে, ওয়েট লস, আর ওয়েট লস তো হেডিং এ বলেই দিলাম, এবং ওল্ড এজ হইতে হবে। সিএ প্যানক্রিয়াস মানে আছে কার্সিনোমা অফ দ্য প্যানক্রিয়াস, এটি ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন থাকতে হবে এবং এই পেইনটা একটানা, হ্যাঁ এক কামড়ে ধরে আছে, ইনসিসেন্ট মানে একটানা, নোয়িং মানে কামড়ে ধরে থাকে, সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন, এবং পেশেন্টটা অবশ্যই ক্যাকেক্সিক হইতে হবে। তাহলে কোনো ক্যাকেক্সিক পেশেন্টের এপিগ্যাস্ট্রিক রিজনে সেন্ট্রাল অ্যাবডোমিনাল যদি একটানা কামড়ে ধরে ব্যথা হয়, সেটাই সাসপেক্টেড কেস অফ দ্য সিএ প্যানক্রিয়াস। অথবা আর একটা সাইন আছে যাকে বলা হচ্ছে যে কোভোসিয়ার সাইন, কোভোসিয়ার্স, কোভোসিয়ার সাইন, এটা কি জিনিস, এটা হচ্ছে কি, যদি পালপেপল গল ব্লাডার পাই জন্ডিস পেশেন্টের, তাহলে তাকে বলা হয় কোভোসিয়ার সাইন, সেটাই সাসপেক্ট করে সিএ প্যানক্রিয়াস, পালপেপল গল ব্লাডার ইন জন্ডিস পেশেন্ট, এই যে এটাই কোভোসিয়ার সাইন, পালপেপল গল ব্লাডার ইন জন্ডিস পেশেন্ট। কি জন্য হলো জন্ডিস, হলো কেন, ওই হেড অফ দ্য প্যানক্রিয়াসে যখন টিউমারটা হয় তখন বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন হয়, ডিস্টাল বিলিয়ারি অবস্ট্রাকশন বাই দ্য প্যানক্রিয়াটিক টিউমার, তখন বিলিয়ারি ট্র্যাক্ট যখন অবস্ট্রাকশন হয় তখন জন্ডিস হয়, তখন গল ব্লাডারটা পালপেপল হয়ে যায়। তাহলে পালপেপল গল ব্লাডার ইন জন্ডিস পেশেন্ট মানে হচ্ছে যে বিলিয়ারি ট্র্যাক্টে কোথাও অবস্ট্রাকশন হয়েছে হেড অফ দ্য প্যানক্রিয়াসের টিউমার দিয়ে। তাহলে সিএ প্যানক্রিয়াস আমরা ভাববো কখন, কোভোসিয়ার সাইন পাইলে, অর্থাৎ পালপেপল গল ব্লাডার ইন জন্ডিস পেশেন্ট, এটা পাইলে আমরা সিএ প্যানক্রিয়াস ভাবতে পারি। অথবা সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন যদি একটা ক্যাকেক্সিক পেশেন্টের হয়, টানা এক টানা হতে থাকে, তাহলে আমরা ভাবতে পারি সিএ প্যানক্রিয়াস। এই যে ছোট ছোট যে কথাগুলো ক্লু, এইগুলো ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনোসিসের জন্য, অ্যাবডোমিনাল পেইন, আর একটা অ্যাবডোমিনাল টিবি, অ্যাবডোমিনাল টিবি সাথে ইলিওসেকাল রিজনে হয়, এখানে যদি হয় তা তো ওয়েট লস থাকবেই, কিন্তু লো গ্রেড ফেভার যদি থাকে, হ্যাঁ তাহলে ক্রনিক অ্যাবডোমিনাল পেইন আছে, ওয়েট লস আছে, সাথে লো গ্রেড ফেভার আছে, সাসপেক্ট করবে অ্যাবডোমিনাল টিবি। এটা ডায়াগনোসিস করে একটু টাফ, ল্যাপারোস্কোপি করে অনেক সময় করতে হয়,
এই ডায়াগনোসিস এর জন্য ল্যাপারোস্কোপি করে বায়োপসি করে কি করতে চাইবে? অনেক সময় ক্লিনিক্যালি পেলে তাকে যদি এম্পিরিক্যালি অ্যান্টিটিবি দেওয়া হয় রেসপন্স করে যায়, অনেক সময় দেখা যায় যে উল্টো পথে ডায়াগনোসিস হয়ে যায়। তাহলে মোটা কথা অ্যাবডোমিনাল পেইনের সাথে যদি ওয়েট লস হয়ে থাকে তাহলে হয় এটা ম্যালিগন্যান্সি ভাববো না এটা টিবি ভাববো। ম্যালিগন্যান্সি ধরো সি স্টোমাক যেটা সেপিকিস্টিক রিজনে থাকবে, অ্যানিমিয়া থাকবে ওল্ড এজ, সিয়া কোলন যেটা তো অল্টারনেটেড বাউল হ্যাবিট থাকবে, অ্যানিমিয়া থাকবে ওল্ড এজ, সিয়া প্যানক্রিয়াস যেটা হচ্ছে যে অবশ্যই ক্যাকনেসিক হইতে হবে, সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন হতে হবে একটা না, অথবা কোবোসের সাইন পজিটিভ হইতে হবে। আর অ্যাবডোমিনাল টিবি অবশ্যই হচ্ছে যেখানে লো গ্রেড ফিভার থাকবে লম্বা টাইম ধরে। আরেকটা হচ্ছে ফুড রিলেটেড অ্যাবডোমিনাল পেইন, ফুড রিলেশনটা কি যেমন পিউডি এপিকিস্টিক রিজনে তো পেইন হতে হবে একটা পয়েন্ট, সাইড এপিসোডিক এই কিছুদিন ভালো কিছুদিন মন্দ এপিসোডিক, এবং ইনক্রিজ বাই ইন্ট্যাক্ট অফ দ্য ফুড এটা গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে হয়, ডিক্রিজ বাই ইন্ট্যাক্ট অফ দ্য ফুড এটা ডিউডেনাল আলসারে। ডিউডেনাল আলসারে খাবার খেলে ব্যথা কমে যায় আর গ্যাস্ট্রিক আলসারে খাবার খেলে ব্যথাটা বাড়ে, মানে ফুডের সাথে রিলেটেড আছে। এপিগ্যাস্ট্রিক রিজনে যদি এপিসোডিক হয় এবং সেটা ফুডের সাথে রিলেটেড থাকে সেটাই সাসপেক্ট করবো পেপটিক আলসার ডিজিজ। তারপর আসছে গাট ইস্কেমিয়া, হ্যাঁ হার্টে যেরকম ইস্কেমিয়া হয় ব্রেনে যেরকম ইস্কেমিয়া হয় গাটেও ইস্কেমিয়া হয়, ওই সব অ্যাথেরোস্ক্লেরোসিস এর মেকানিজম। করোনারি আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস হলে যে ইস্কেমিয়া হয়, ক্যারোটিড আর্টারিতে বা সেরিব্রাল আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যে ইস্কেমিয়া হয়, আবার মেসেনটেরিক আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস ইস্কেমিয়া হতে পারে। সেই জন্য এটা অবশ্যই ওয়াইড স্প্রেড অ্যাথেরোস্ক্লেরোসিস থাকতে হবে, ওয়াইড স্প্রেড অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে ওয়াইড স্প্রেড অ্যাথেরোস্ক্লেরোসিস বলতে আমরা কিভাবে বুঝবো? দেখলো পেশেন্টের হিস্ট্রি দিল তার একটা এমআই হয়েছিল অথবা ইস্কেমিক স্ট্রোক হয়েছিল, অথবা দেখালো তার চোখের উপরে তার জেন্থ্যালেজমা আছে, যাই হোক বিশেষ করে ক্যারোটিড আর্টারিতে দেখালো এক্সামিন করলে ক্যারোটিড বুই পাওয়া যাচ্ছে, তাহলে এটাকে বলা যাচ্ছে ওয়াইড স্প্রেড অ্যাথেরোস্ক্লেরোসিস। তার যদি খাবারের পরে যদি পেটে ব্যথা হয়, অর্থাৎ যেরকম হার্টের যদি করোনার আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস হয় হাঁটার পরে বুকে ব্যথা হবে, আর মেসেন্টেরিক আর্টারিতে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয় তাহলে খাওয়ার পরেই তারপরে হচ্ছে যে পেটে ব্যথা হবে। তাহলে এরকম ওয়াইড স্প্রেড অ্যাথেরোস্ক্লেরোসিস যদি ফিসার্স থাকে তার যদি খাওয়ার পরে পেটে ব্যথা হয় তাহলে আমরা ভাববো গাট ইস্কেমিয়া। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এটাও খাবার খেলে ব্যথা পারে, এটা এপিগ্যাস্ট্রিক পোস্টপ্রান্ডিয়াল অর্থাৎ খাবারের পরে ব্যথা পারে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস একটু আগে আমরা জানালাম, অবশ্যই এটা অ্যালকোহলিক পেশেন্ট হতে হবে, ওয়েট লস থাকতে হবে, স্টিটুরিয়া থাকতে হবে। তাহলে খাবারের পরে পেটে ব্যথা হলো কিন্তু পেশেন্ট অ্যালকোহলিক স্টিটুরিয়া আছে, সাসপেক্ট করবো হচ্ছে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। খাবারের পরে পেটে ব্যথা হলো কিন্তু ওয়াইড স্প্রেড একটা অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, অর্থাৎ প্রিভিয়াস একটা এমআই হিস্ট্রি আছে বা ইস্কেমিক স্ট্রোক হিস্ট্রি আছে অথবা ক্যারোটিড বুই আছে, তাহলে বুঝতে হবে মেসেন্টেরিক আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, এটা গাট ইস্কেমিয়া। খাবারের পরে পেটে ব্যথা হলো, হওয়ার পরে দেখা গেল যে তার ব্যথাটা এপিগ্যাস্ট্রিক রিজনে এবং এপিসোডিক, তাহলে বুঝতে হবে এটা পিওডি, অথবা খাবার খাওয়ার পরে ব্যথা কমে গেল তাহলেও এপিগ্যাস্ট্রিক রিজনে এপিসোডিক হলে ভাবতে হবে পিওডি। এই হচ্ছে মোটামুটি ক্রনিক অ্যাবডোমিনাল পেইন এর ইভালুয়েশন। তাহলে আমরা ক্রনিক অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলে আমরা এইভাবে ভাগ করতে পারি, পেশেন্টটার বাউল হ্যাবিটটা কেমন, যদি হয় এটা অথবা এটা, এটা হলে রোম থ্রি আর সিএ কোলন হলে আমরা এইগুলো চিন্তা করব। পেশেন্টটার অ্যাবডোমিনাল পেইনের সাথে কোনো ডায়রিয়া বা স্টিটুরিয়া আছে কিনা, ডায়রিয়া হলে আইবিএস এর সাথে এটা মেলে কিনা রোম থ্রি ক্রাইটেরিয়া, অথবা আইবিটির সাথে মেলে কিনা লম্বা টাইম ধরে ওয়াটারি বা ব্লাডি ডায়রিয়া আছে কিনা এগুলো চিন্তা করব। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস চিন্তা করব যে স্টিটুরিয়া যদি থাকে তাহলে সেটা হচ্ছে যে খাওয়ার পরে বাড়বে এবং পেশেন্ট অ্যালকোহলিক সিগনিফিকেন্ট ওয়েট লস থাকতে হবে। পেশেন্টটা হচ্ছে যে ওয়েট লস যদি সিগনিফিকেন্ট থাকে, ক্যাকেশিয়া থাকে, তার যদি অ্যাবডোমিনাল পেইন হয় ম্যালিগন্যান্সি চিন্তা করব নয় টিবি চিন্তা করব। পেশেন্টের খাবারের সাথে রিলেটেড যদি হয় ব্যথাটা তাহলে হয় পিওটি নয় গাট ইস্কেমিয়া নয় ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সাসপেক্ট করব। এই হচ্ছে মোটামুটি ক্রনিক অ্যাবডোমিনাল পেইনটাকে ইভালুয়েশন করার একটা ওয়ে। তাহলে আমরা একুট অ্যাবডোমিনাল ইভালুয়েশন সম্পর্কে জানলাম, আমরা ক্রনিক অ্যাবডোমিনাল ইভালুয়েশন সম্পর্কে জানলাম। আচ্ছা আজকে এই পর্যন্ত, কারোর কোনো কোশ্চেন থাকলে করা যেতে পারে। সবাই আসসালামু আলাইকুম স্যার দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আমি পেয়েছি, কোশ্চেন পাচ্ছি না।
হ্যাঁ, আমার ছোট্ট একটা দুঃখ যে আমার ক্লাসে পড়ে কোশ্চেন পায় না। আসলে কি কোশ্চেন থাকে না, নাকি নাকি আসলে কোশ্চেন করার মতন পড়াইতে পারি না? আচ্ছা, কোনো কোশ্চেন? আমরা অ্যাবডোমিনাল পেইন সম্পর্কে যেগুলো ইভালুয়েট করলাম, অ্যাকুট অ্যাবডোমেন, ক্রনিক অ্যাবডোমিনাল পেইন নিয়ে, মোটামুটি এইগুলো যদি প্র্যাকটিস করা যায়, হ্যাঁ, এগুলো চিন্তা করে তাহলে সবগুলো, হ্যাঁ, যতগুলো কজ আছে, কমন কজগুলো মেইনলি, এগুলো কভার করা যায়। এবং সেটা ইমার্জেন্সি রুমে হোক অথবা চেম্বারে হোক, এই এই লাইনে চিন্তা করলে রোগী ডায়াগনোসিসটা সহজ হয়, রোগীর একটু শান্তি দেওয়া যায়। মনে হয় আর কারোর কোনো কোশ্চেন নাই। তাহলে আজকে কি এখানে শেষ করতে পারি? নেক্সট দেখি শুক্রবারে আরো কিছু মজার টপিক যেগুলো প্র্যাকটিস ফিল্ডেই লাগে, হ্যাঁ, যেটা সবারই ভিতরে কোশ্চেন থাকে, যেটা কিভাবে এভালুয়েট করে আমরা আগাইতে পারি। সবচেয়ে মজার কথা হচ্ছে, যত হিস্ট্রি নিয়ে যত রোগের কাছাকাছি যাওয়া যায়, তত রোগীর ইনভেস্টিগেশন কম লাগে। হ্যাঁ, রোগীকে অনেক টাকা সেভ করা যায়, নিজের কাছেও ভালো লাগে, নিজের জ্ঞানেরও চর্চা হয়, রোগীরও অনেক হেল্পফুল হয়। হ্যাঁ, সবার উচিত হচ্ছে যে যত মিনিমাম ইনভেস্টিগেশন দিয়ে যত বড় রোগ ধরা যায়। আর 70-80% ডিজিজ, হ্যাঁ, হিস্ট্রিতে এক্সামিনেশনে পাওয়া যায়, হ্যাঁ, ইনভেস্টিগেশনের লাগেও না। 70-80% ডিজিজ কনফার্ম করার সময় অনেক সময় আমরা করে থাকি, কিন্তু যদি কেউ যদি ভালো ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং হিস্ট্রি নিতে পারে, হ্যাঁ, সেই বেডসাইডেই অনেকখানি ডায়াগনোসিস করে ফেলতে পারে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, সবাইকে ধন্যবাদ।